ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পরমাণু শক্তিধর রাশিয়ার মধ্যকার সম্পর্ককে পুরো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত লাভজনক বলে বিবেচনা করা হয়। আবার এই দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সহযোগিতার সম্পর্ককে পশ্চিমা বিশ্বের জন্য এক প্রকার মরার ওপর খাড়ার ঘায়ের মতো মনে করা হয়। কিন্তু ইব্রাহিম রাইসিকে হারানোর পর ইরানের প্রেসিডেন্টের আসনে নতুন প্রতিনিধি বসার ফলে তেহরান মস্কো সম্পর্কে পরিবর্তন আসবে কিনা এ নিয়ে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইরানে কিছুদিন আগে হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী 5 জুলাই কট্টরপন্থী ও মধ্যপন্থী দুই প্রার্থীর মধ্যে পুনরায় লড়াই হবে। এখন প্রশ্ন উঠেছে, তাদের মধ্যে কেউ তেহরানের বৈদেশিক নীতি পরিবর্তন করতে ইচ্ছুক বা সক্ষম হবে কিনা তা নিয়ে। চ্যাথাম হাউস নামে পরিচিত লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে জটিলতা, বিশেষ করে রাশিয়ার সঙ্গে দেশটির বৈদেশিক সম্পর্কের ওপর এর সম্ভাব্য প্রভাবের বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। চ্যাথাম হাউসের প্রতিবেদন অনুসারে, গত মে মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু ইরানের বৈদেশিক নীতি কৌশলে একটি উল্লেখযোগ্য শূন্যতা তৈরি করেছে। এই দুইজনকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রধান দুই সমর্থক হিসেবে উল্লেখ করেছে থিঙ্ক ট্যাঙ্ক। এ শূন্যতার কারণে ইরান রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ, যা আরও প্রাতিষ্ঠানিক অংশীদারের দিকে অগ্রসর হয়েছিল, এখন ইরানের পরবর্তী প্রেসিডেন্টের অবস্থানের ওপর নির্ভর করছে যে এই সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে। যদি ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি সম্পর্কে কৌশলগত প্রকৃতির ওপর জোর দেয়া অব্যাহত রাখে, তাহলে আগত নেতৃত্ব মস্কোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে পারে। তবে প্রেসিডেন্ট পদের প্রধান প্রার্থীদের সবাই ইঙ্গিত দিচ্ছেন, নিষেধাজ্ঞা থেকে মুক্তি ও অর্থনীতির উন্নতি তাদের অগ্রাধিকার, মস্কোর সঙ্গে বিশেষ সম্পর্ক নয়। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব দেশের পররাষ্ট্র নীতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে। থিঙ্ক ট্যাঙ্ক তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে তার পূর্ববর্তী উদ্যোগগুলো আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য ইরানের দৃষ্টিভঙ্গির ওপর জোর দেয়। এসব উদ্যোগের মধ্যে রয়েছে পূর্ব গোলার্ধের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে রাশিয়া ও চীনের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের কৌশল, জোটের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পশ্চিমা প্রভাবের প্রতি ইরানের দুর্বলতার হ্রাস। খামেনির কৌশলগত হিসাব নিকাশ নির্বাচনের ফলাফল ও বৃহত্তর ভূ রাজনৈতিক পরিবর্তনের ওপর নির্ভর করে বিকশিত হতে পারে বলে চ্যাথাম হাউসের প্রতিবেদনে বলা হয়েছে। তারা বলেছে, শাসনের স্বার্থে প্রয়োজন হলে সর্বোচ্চ নেতাও রাশিয়ার বিষয়ে নীতি পরিবর্তন আনতে পারে। এটা মানতে হবে যে রাশিয়া ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ মিত্র, বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ঠেকানো এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমন্বয় সাধনের ক্ষেত্রে পুতিনের দেশের গুরুত্ব অনেক। আবার যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পশ্চিমের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তেহরানের রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়োজন পড়বেই। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপের ওপর নির্ভর করে ইরানের পররাষ্ট্র নীতিতে ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনার উপর জোর দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়া ইরান সম্পর্কের তাৎক্ষণিক ও গভীর সংশোধনের কোনো সুযোগ না থাকলেও নতুন প্রেসিডেন্ট যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করতে সফল হন, তাহলে বর্তমান ফরম্যাটের বিলুপ্তি মধ্যমেয়াদে খুবই সম্ভব।